একটা সভ্য দেশ উপহার দেওয়ার জন্য কিছু সভ্য মানুষ দরকার, আর সভ্য মানুষ গড়ার কারিগর আউলিয়ায়ে কেরাম, সভ্য মানুষ গড়ার কারিগর আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরামের কারখানার মধ্যে মানুষ সভ্য হয়, মানুষ সৎ হয়, মানুষ ভদ্র হয়, বিনয়ী হয়, নম্র হয়, উদার হয়, জেনারস হয়, রাইচিয়াস হয়। আপনি যদি আউলিয়ায়ে কেরামের দরজা বন্ধ করে দেন আর যদি আপনি দাবি করেন আপনি সভ্য হবেন, আপনি সভ্য হতে পারবেন না। আমি যখন দাওয়াত দেব কোন মানুষের মধ্যে যেন ঘৃণার উদ্রেক না হয়, কোন মানুষ যেন দিন ছেড়ে চলে না যায়, কোন মানুষ যেন বিরক্ত না হয়, এটা কখন হবে? তো আমি আমার দাওয়াতের প্রেজেন্টেশন তাও আমি কোরআন থেকে নেব। হযরত মূসা আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল, হযরতে হারুন আলাইহিস সালামকে যখন আল্লাহ ফেরাউনের কাছে পাঠালেন, আল্লাহ বলেছেন ইযহাবা ইলা ফিরাউন ফা ইন্নাহু তাগা ওয়া কুল লাহু কাওলান লাইনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তাদের দুইজনকে বলেছেন, দুই নবীকে, ফেরাউনের কাছে গিয়ে এই দিনের দাওয়াত পৌঁছাও, সে সীমা লঙ্ঘন করেছে, কিন্তু তোমার ভাষা যেন খুব সফট হয়, খুব মোটিভেশনাল হয়, খুব কনভিন্সিং হয়, খুব নরম হয়, খুব মনোরম হয়, যেন তার ভিতরে আল্লাহর খোফ খুশিয়ত জাগরিত হয়, মাওলায়ে করিমের খোফ যেন তার সিনা বিদীর্ণ করে বের হয়ে যায়, এমন আন্দাজে বক্তব্য রাখবো। কাজেই তাহলে এই জিনিসটা আমি সামনে রাখতে হবে। আমার আল্লাহ বলেছেন, হাবিব ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাউলিক। এটা আল্লাহর রহমত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নরম মেজাজের, অনেক নরম তবিয়তের, হাইলি সফট, অনেক মোটিভেশনাল। হাবিব আপনি যদি হার্শ হতেন মানুষ আপনার থেকে দূরে সরে যেত, কেউ আপনার কাছ থেকে দাওয়াত নিতে আসতো না। আমি এই জায়গায় আপনাদেরকে বলছি আখেরি কথা, আমি দাঈ, আপনি মাদউ। এখন আমাকে ঠিক করতে হবে আমার পার্সোনালিটি কেমন হবে, আমার আখলাক কেমন হবে, আমার এলম কেমন হবে, আমার আর্গুমেন্ট কেমন হবে, অতঃপর আমার প্রেজেন্টেশন কেমন হবে। আমাকে রিড করতে হবে আমার শ্রোতাদের মধ্যে কেউ কনসেপ্টিভ, কেউ পারসেপ্টিভ, কেউ ইমোশনাল। আমার শ্রোতাদের মধ্যে কেউ হাইলি ইন্টেলেকচুয়াল, কলেজ ইউনিভার্সিটির মধ্যে ভালো স্টুডেন্ট, তারা অনেক ইন্টেলেকচুয়াল হয়। আমার আমার অডিয়েন্সের মধ্যে কেউ পারসেপ্টিভ বা কনসেপ্টিভ, তারা অনেক রিয়েলিস্টিক হয়। আমার শ্রোতাদের মধ্যে কেউ ইমোশনাল, তারা অনেক ইমোশনাল হয়। এখন আপনি যদি তিন শ্রেণীর লোককে এক ব্রাশ দিয়ে কালার করতে চান, আপনি ক্ষতি লাভের চেয়ে ক্ষতি বেশি করে ফেলবেন। কাজেই আমাকে কনসেপ্টিভ মাইন্ডসেট বুঝতে হবে, তার জন্য আমার প্রেজেন্টেশন কেমন হবে। পারসেপ্টিভ মাইন্ডসেট বুঝতে হবে, তার জন্য আমার প্রেজেন্টেশন কেমন হবে। ইমোশনাল মাইন্ডসেট বুঝতে হবে, তার জন্য আমার প্রেজেন্টেশন কেমন হবে। ইমাম গাজালী রহমতুল্লাহি আলাই ফাইসালুত তাফরাকার মধ্যে এই তিন শ্রেণীর লোককে তিন ধরনের আন্দাজে স্পিচ অ্যাড্রেস করতে বলেছেন। বলেছেন কেউ আসহাবুন নাস, কেউ আসহাবুল আকল, কেউ আসহাবুল জাদল। আসহাবুন নাসকে সাধারণ জান্নাত জাহান্নামের কথা বললে তারা কনভিন্স হয়ে যাবে, যারা আসহাবুল আকল হাইলি ইন্টেলেকচুয়াল পারসেপটিভ, তাদেরকে আপনার প্রেজেন্টেশন প্র্যাগম্যাটিক হতে হবে, সিস্টেম্যাটিক হতে হবে, সাইন্টিফিক হতে হবে। আপনি যদি তাদেরকে একই মেথোডোলজি যেটা আপনি ইমোশনের সাথে ইউজ করেছেন সেটা ইউজ করলে আমার উপকারের চেয়ে অপকার বেশি হয়ে যাবে। তো ইমাম গাজালী বলেছেন, যাকে অ্যাড্রেস করছেন তার মাইন্ডসেট রিড করে যদি আপনি অ্যাড্রেস করতে না পারি, এই সময়ের মধ্যে আমাদের জন্য আমাদের এই দাওয়াত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বড় কঠিন হবে। মনে রাখবেন, একটা সভ্য দেশ উপহার দেওয়ার জন্য কিছু সভ্য মানুষ দরকার, আর সভ্য মানুষ গড়ার কারিগর আউলিয়ায়ে কেরাম, সভ্য মানুষ গড়ার কারিগর আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরামের কারখানার মধ্যে মানুষ সভ্য হয়, মানুষ সৎ হয়, মানুষ ভদ্র হয়, বিনয়ী হয়, নম্র হয়, উদার হয়, জেনারস হয়, রাইচিয়াস হয়। আপনি যদি আউলিয়ায়ে কেরামের দরজা বন্ধ করে দেন আর যদি আপনি দাবি করেন আপনি সভ্য হবেন, আপনি সভ্য হতে পারবেন না। সেই জন্য আপনি মনে করেন, আপনি বলবেন ওয়েস্ট যে সভ্য হয়েছে, ওয়েস্ট যখন থেকে সভ্যতা ছড়ানো শুরু করেছে তারা ওই তাদের সেইন্টদের সুহবতে গিয়ে সভ্য হয়েছে। সেই কারণে পশ্চিমা বিশ্ব আজকের এই মুহূর্ত পর্যন্ত তাদের ওলি, যারা ওলিকে ইংরেজিতে সেইন্ট বলে না, তো তাদেরও সেইন্ট আছে। আমাদের যেমন গৌসুল আজম আছে, তাদেরও গৌসুল আজম আছে। তারা তাদেরকে ইংরেজিতে বলে প্যাট্রন সেইন্ট। আপনারা গুগল করেন এখন সেইন্ট অফ ইংল্যান্ড অথবা প্যাট্রন সেইন্ট অফ ইংল্যান্ড, আপনি লিখে দিলে গুগলের মধ্যে আপনাকে বলবে যে ইংল্যান্ডের মধ্যে চার গৌস, চার কুতুব। কয় কুতুব? চার কুতুব। প্যাট্রন সেইন্ট ইংল্যান্ডের একজন, ইংল্যান্ডের জন মনে হয় জর্জ, ওয়েলসের একজন আছে সোফার, আমি যদি ভুল না করি ডেভিড, তারপরে আপনার স্কটল্যান্ডের একজন আছে প্যাট্রিক, তারপরে নর্দার্ন আয়ারল্যান্ডের একজন আছে, আমি যদি ভুল না করি ওনার নাম, হাওয়েভার আমি ভুলে গেছি, চারজন। এই চারজনকে বলে প্যাট্রন সেইন্ট, আর প্যাট্রন সেইন্টকে আমরা সুফিয়া ইকরামের ভাষায় কুতুব বলি। কি বলি? কুতুব, গৌস। এই যে
যে কোনো সময় চার পাঁচজন কুতুব থাকে, ওখানে যিনি টপ মোস্ট সিনিয়র হন তাদেরকে আমরা গৌসুল আজম বলি বা কুবা কুতুবুল আক্তাব বলি। আপনাদের জন্য ইন্টারেস্টিং হবে, ইংল্যান্ড আজকের দিন পর্যন্ত তাদের যে কুতুব তাদের দিবসগুলোকে ন্যাশন ওয়াইড পালন করে এবং কি বলে সেন্ট প্যাট্রিক ডে, যেভাবে আমরা উর্স করি, যেভাবে আমরা উর্স করি, সেলিব্রেশনের ধরনের মধ্যে পার্থক্য আছে কিন্তু আপনি যদি মূল কনসেপ্ট দেখেন কনসেপ্ট একই। কেন তাদেরকে ধরে রেখেছে? ধরে রেখেছে কারণ আমি আপনাকে শিখাবো অজুর পানি দিয়ে হাত কেমনে ধুই, মুখ কেমনে ধুই, আমি আপনাকে তওবার পানি দিয়ে কলবের বর্তন কেমনে ধুই সেটা শিখাইতে পারবো না। আমি কদাফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, মুমিন সফল হয়েছে কারা, যাদের নামাজের মধ্যে খুশু আছে। আমি খুশু কাকে বলে সেটা বলতে পারবো কিন্তু খুশু অর্জন কেমনে করে সেটা আমি মুহাদ্দিস মুফাসসির মুফতি এটার কাজ না, এটা আউলিয়া ইকরামের কাজ। সেই কারণে আউলিয়া ইকরাম বাদ দিলে আপনি সমাজকে সভ্য রাখতে পারবেন না। কাজেই আমরা এই যুগে আল্লাহর দরবারে শুকরিয়া, মাওলাই করিম আমাদেরকে আহলে হক বানিয়েছেন, যেহেতু আহলে হক বানিয়েছেন আমরা অহংকার করতে পারবো না, আমাদের দায়ী দায়িত্ব বেশি। আসেন আজকে থেকে আমরা সুন্নিয়ত কি সেটা আগে জানি, আমরা জানি না, আমরা কাদরিয়া তরিকার লোক, হুজুর গৌসুল আজমের গুনিয়াতুত তালেবিন পড়া তো দূরের কথা, মানে অনুবাদ করা তো দূরের কথা, আমরা পড়ি পর্যন্ত নাই, অনুবাদ করেছে যারা মানেন না তারা। আসেন আমরা আগে জানি, অতপর বুঝি, অতপর প্রচার করি। আপনি প্রচার আগে করে ফেললে বদনাম হবে।